ভারতের জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনের ভোটগণনায় হেভিওয়েট প্রার্থীদের মধ্যে এগিয়ে আছেন সাবেক মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এরপর রয়েছে বিজেপির রবীন্দর রায়না তবে পিছিয়ে পড়েছেন মেহবুবা মুফতির কন্যা ইলতিজা ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে জম্মু ও কাশ্মীরে ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেস জোট ঊনপঞ্চাশটি আসনে এগিয়ে গিয়েছে এখানে বিজেপি এগিয়ে আছে পঁচিশটি আসনে কড়া নিরাপত্তার মধ্যে হরিয়ানা এবং জম্মু কাশ্মীরে আজ সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোট গণনা জম্মু ও কাশ্মীরে তিনটি দফায় বিধানসভা নির্বাচন হয়েছে গত আঠেরো সেপ্টেম্বর পঁচিশ সেপ্টেম্বর এবং এক অক্টোবর নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী তিনটি দফায় জম্মু ও কাশ্মীরে মোট তেষট্টি দশমিক আট আট শতাংশ ভোট পড়েছে পিপলস পালসের সমীক্ষা বলছে জম্মু ও কাশ্মীরে একক বৃহত্তম দল হতে পারে ন্যাশনাল কনফারেন্স জিততে পারে তেত্রিশ থেকে পঁয়ত্রিশটি আসন কংগ্রেস তেরো থেকে পনেরোটি আসনে জিততে পারে বিজেপি জিততে পারে তেইশ থেকে সাঁয়ত্রিশটি আসন পিটিভির ঝুলিতে যেতে পারে সাতটি থেকে এগারোটি আসন অর্থাৎ ইন্ডিয়া জোট মিলে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে তবে ইন্ডিয়া টুডে এবং সিভ ভোটারদের এক্সিট পোল বলছে জম্মু ও কাশ্মীরে চল্লিশ থেকে আটচল্লিশটি আসন পেতে পারে ইন্ডিয়া কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স শুধুমাত্র কাশ্মীর উপত্যকায় ইন্ডিয়া জোট পেতে পারে উনত্রিশ থেকে তেত্রিশটি আসন বিজিবি একটি আসনে জিততে পারে পিটিপি জিততে পারে ছয় থেকে দশটি আসনে অন্যান্যদের ঝুলিতেও ছয় থেকে দশটি আসন যেতে পারে